নিজেরা নিজেরা ঠেলাঠেলি শুরু করে, এক জাহান্নাম আর এক জাহান্নামকে বলে আল্লাহ আমরা তো এক জাহান্নামের উত্তাপ আর এক জাহান্নাম সহ্য করতে পারছি না, একটু শ্বাস কাটার সুযোগ দাও। আল্লাহ নিঃশ্বাস ছাড়ার সুযোগ দেন, সেটাই গ্রীষ্মকাল ঘুরে ঘুরে সারা পৃথিবীতে হয়। ঠান্ডা জাহান্নাম যেটির নাম জামহারির, ওরা নিজেরা নিজেদের ঠান্ডাকে বরদাস্ত করতে পারে না, আল্লাহর কাছে অনুমতি চায়। ইয়া রাব্বাল আলামিন, আমরা তো নিজেদের ঠান্ডা নিজেরা বরদাস্ত করতে পারছি না, একটু শ্বাস কাটার সুযোগ দাও। আল্লাহ পাক একটা শ্বাস কাটার সুযোগ দেন, সেটাই ঘুরে ঘুরে সারা দুনিয়াতে ঠান্ডা হিসাবে পরিগণিত হয়। আজকের এই রাত্রে 12টা বাজেনি, এই ঠান্ডাকে যারা এত কঠিন মনে করছি আমরা, ওই দিনটির কথা আমাদের একটু স্মরণ করতে হবে। আর আমার ছোট ভাইরা অনুজ প্রতিম, আব্দুল মজিদ, ডক্টর মুজাফফর, এরা বলছে খালি দোয়া আর দোয়া আর দোয়া। আমার দোয়া তো কবুল হওয়ার মতো নয়, আমি হলাম ফাসেক ফাজের গুনাহগার মানুষ, তবে আমার দাদার দোয়া নাকি কবুল হতো। শেখ মোল্লা জসিমউদ্দিনের ইস্তিসকার সালাত যখন পড়তেন, বৃষ্টি নেমে যেত, তার দোয়া কখনো মিস গেছে এমন কথা শোনা যায়নি। কিন্তু আমাদের হয় না, আর দোয়া কবুল হওয়ার সাথে সাথে যদি দোয়া যদি সাথে সাথে কবুল দেওয়া হয়, ফল যদি নাও পাওয়া যায়, তাহলে মনে করা যাবে না কখনো যে দোয়া বিফলে গেছে। কোন যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন, কাবার ঘর তিনি তুললেন, বাবার বেটা মিলে নবী ইব্রাহিম পুত্র ইসমাইল, এই যে কাবার ঘরটার যে বর্তমান স্ট্রাকচার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ট্রাকচার থেকে একটু কম বেশি হয়েছে, কিন্তু পাথরগুলো টেনেছেন দুই বাপ বেটায়, আর তো কেউ ছিল না। কল্পনা করতে পারেন, দুই বাপ বেটায় পাথর টেনে টেনে আনছেন, একটি পাথর উপরে উঠে যাচ্ছে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি পাথরের সাথে আরেকটি পাথর সংযুক্ত করে দিচ্ছেন। নিজেই রাজমিস্ত্রি, নিজেরাই লেবার, নিজেরাই কর্মী, এত পরিশ্রম করলেন আল্লাহর নির্দেশে, এখলাসের কোনো ত্রুটি ছিল ছিল না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ভয়, যদি কবুল না হয়, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশে কাবার ঘর বাবা বেটা মিলে তুললেন, তোলার পরে তারপরে সম্ভবত মনের মধ্যে আতঙ্ক ছিল, যদি আল্লাহর কাছে কবুল না হয়, দোয়া করছেন, যখন বাবা ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল কাবার ঘর উপরে দিকে উত্তোলন করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ ঘর তো উত্তোলন করেছি, তোমার ঘর তুলেছি, কিন্তু তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে তুমি এটা কবুল করে নাও। এটা মুজাফফর বলে থাকে বারবার, কবুলিয়ত একটা বড় জিনিস। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলান মিনহুম, ঘরটাকে কবুল করো, আমার এই বংশের মধ্যে একজন নবী পাঠাও, রাসূল পাঠাও। বিস্তারিত আমি বলতে চাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুর বহু দিন পরে সেই দোয়া বাস্তবায়িত হয়েছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই বংশে পয়দা হয়েছিলেন। কাজে দোয়ার সাথে সাথেই কবুল হতে হবে এমন কোনো কথা নেই, দোয়া পরেও কবুল হতে পারে। সম্মানিত দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মেলন, যা 2019 সালের চোয়া পাঁচদোনা নরসিংদীতে অনুষ্ঠিত হচ্ছে, এখানকার যারা পরিচালনা পরিষদ, এখানকার শিক্ষকবৃন্দ, এর পিছনে যারা পরিকল্পনা করছেন, এর পিছনে যারা অর্থ দিচ্ছেন, এর পিছনে যারা সম্পদ দিচ্ছেন, এর পিছনে যারা হাঁটনি খাটনি করছেন, এর পিছনে যারা ওয়াজ নসিহত করছেন, মানুষদেরকে উৎসাহিত করছেন, যারা দান খয়রাত করছেন, যারা বসে আছেন, হে আল্লাহ তুমি এনাদেরকে কবুল করে নাও। আল্লাহ বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহ হুয়া ইয়াকবালু তাওবাত আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, তারা কি জানে না
আল্লাহু ইয়াকবালু তাওবাতান ইবাদি, আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন, ওয়াখুযু সাদাকাত এবং সাদকা গ্রহণ করেন। সাদকা কে গ্রহণ করে? সাদকা গ্রহণ করে ফকিরে, সাদকা গ্রহণ করে ভিক্ষুকে, সাদকা গ্রহণ করে একেবারে দরিদ্র হত দরিদ্র মানুষে আল্লাহ বলেন ওয়াখুযু সাদাকাত, আল্লাহ পাক সাদকা গ্রহণ করে। গ্রহণ করেন মানে কি? তিনি খান না, তার কোনো অভাব নাই, তিনি কবুল করেন, কবুল করে তার বিনিময়ে সওয়াব দেন। আল্লাহ নবী বলেন যখন কোন মানুষ একবার আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে, ইখলাসের সাথে আল্লাহর পথে একটা দিরহাম, একটা দিনার, আমাদের ভাষায় একটা পয়সা বা একটা টাকা দান করে, ইউ রব্বি, আল্লাহ পাক তার কাছে ওই পয়সাটা লালন পালন করতে থাকেন। আপনারা সার পালেন কোরবানি দেওয়ার জন্য, কোরবানি হাটে বিক্রি করার জন্য 20,000 টাকা দিয়ে একটা সার কিনেন, আস্তে আস্তে পরবর্তী কোরবানি চাঁদ উঠতে উঠতে সারটির দাম কত হয়ে যায়? 60,000, 70,000, 80,000 টাকা হয়ে যায়, তাই না? আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য এবং দিনী কাজের জন্য কোনো কিছু দান করে, সেই দানটা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইউ রব্বি লালন পালন করতে থাকে, কামা ইউ রব্বি আহাদুকুম ফালাহু, যেরকম তোমাদের কেউ একজন ঘোড়ার বাচ্চা পালো, গরুর বাচ্চা পালো, সেগুলাকে বড় করতে থাকো, আল্লাহ পাকের কাছে লালিত পালিত হতে হতে সেটা মাত্র 80,000 টাকার একটা ছোট গরু হয় না, উহুদ পাহাড়ের সমান হয়ে যায়। কেয়ামতের দিন প্রয়োজন পড়বে, কেয়ামতের দিন প্রয়োজন পড়বে। এই পৃথিবীর জীবনটা 2-4 দিনের জীবন, আপনারা কোথায় আছেন কে বলতে পারবেন? কোথায় আছেন, কেমন আছেন তা আমি জিজ্ঞেস করি নাই, কোথায় আছেন? জবাব দিতে পারছেন না, জবাব দিতে পারবেন না তা আমি জানি। কতগুলো জগৎ আছে মানুষের, অনেক রাত, জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ। একটি হলো রুহের জগৎ, যে জগতে আল্লাহু আকবার লা শারীকা লাহু আদমের সন্তানগুলোকে আদমের পিঠ থেকে বের করে সেখানে রুহ ঢুকিয়ে দিয়ে সেখানে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু রব্বিকুম, আমি কি তোমাদের রব নে? কালু বালা, আমরা কি বলে এসেছিলাম? হ্যাঁ, আপনি আমাদের রব। হাদিস এসেছে, আল্লাহ পাক বললেন আমি সাক্ষী, উশহিদু আলাইকুম আস-সামাওয়াতু সাবআ, আমি 7 আসমানকে সাক্ষী রাখলাম, ওয়াল আরাদিনা সাবআ, 7 জমিনকে সাক্ষী রাখলাম, ওয়া আবাকুম আদম, তোমাদের বাবা আদমকে সাক্ষী রাখলাম পৃথিবীর বুকে গিয়ে, কিন্তু এটা অস্বীকার করতে পারবে না। সাক্ষী কয়জন? আল্লাহ স্বয়ং, 7 আসমান, 7 জমিন, বাবা আদম, সবাইকে আল্লাহ পাক সাক্ষী রেখেছেন, আমাদের মনে আছে? ওই একটি জগৎ, দ্বিতীয় জগৎ মায়ের পেটের জগৎ, এখন যে জগতে আমরা আছি এটা হলো 3 নম্বর জগৎ। কয় নম্বর জগৎ? যদি এরপরে জিজ্ঞাসা করি কোথায় আছেন কি বলবেন? 3 নম্বর জগতে অবস্থান করছে, তারপরে কি অপেক্ষা করছে? 3 নম্বর এই জগৎটা স্বাধীন জগৎ, রুহের জগতে আপনার কিছু করার নেই, মায়ের পেটের জগতে আপনার কিছু করার নেই, আল্লাহ একান্ত ভাবে নিজেই নিয়ন্ত্রণ করেন, এখানে আপনার স্বাধীনতা আছে। ওয়াজ মাহফিল আসবেন কি আসবেন না, বসবেন কি বসবেন না, কখন যাবেন কি যাবেন না, থামবেন কি থামবেন না, আপনাকে কেউ পুলিশ দিয়ে ঠেকাইতে পারবে না, পুলিশ দিয়ে আনতে পারবে? আপনি এখানে স্বাধীন, কিন্তু আরো বহুত কাজ আছে যেখানে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি হাদাই না হুন্না জিদাইন, দুই পথ বাতলে দেওয়া হয়েছে, ভালো মন্দ বুঝিয়ে দেওয়া হয়েছে, আপনি কোনটা গ্রহণ করবেন সেটা আপনাকে সে ক্ষমতা, স্বাধীনতা এবং এখতিয়ার দেওয়া হয়েছে। এই জন্যই এই জগতের প্রতি আপনার হিসাব আছে।